হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আবির মাহমুদ আছি আপনাদের সাথে। আজকে আমরা দেখব বাইনারি যোগ এবং বাইনারি বিয়োগ, এইচএসসি এর আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ সংখ্যা পদ্ধতিতে এই দুইটি টপিক নিয়ে আলোচনা করা হয়েছে। সো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো প্রথমে আমরা একটু দেখে নিব যে এই বাইনারি সংখ্যা পদ্ধতিটা আসলে কি এবং সেখানে আমরা কি কি ডিজিট ইউজ করতে পারবো। তো বাইনারি সংখ্যা পদ্ধতিতে শুধুমাত্র আমরা শূন্য এবং এক ব্যবহার করতে পারবো। দেখুন, আমরা এই সংখ্যা পদ্ধতিকে কিন্তু টম অ্যান্ড জেরির সাথে তুলনা করতে পারি। কিভাবে? ধরে নিচ্ছি জিরোটা হচ্ছে জেরি অ্যান্ড এক হচ্ছে টম। এখন ভাবছেন কিভাবে সম্পর্ক হবে? দেখুন, টম অ্যান্ড জেরি কার্টুনে যেমন টম এবং জেরি হচ্ছে মেইন ক্যারেক্টার, তারা দুইজনে কিন্তু ওই কার্টুনের প্রাণ বলতে পারি আমরা, একইভাবে এই জিরো এবং এক হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত হয়। তার মানে বাইনারিতে শূন্য এবং এক ছাড়া অন্য কোনো ডিজিট কখনোই আসবে না, 2 3 4 5 6 অঙ্কগুলো কখনোই আসবে না, শুধুমাত্র শূন্য এবং এক ব্যবহার করা হবে টম অ্যান্ড জেরির মতো। আমরা প্রথমে বাইনারি যোগের নিয়মটা একটু দেখব। শুরুতেই দেখুন, যেহেতু শূন্য এবং এক, আমি এই শূন্য এবং এক দিয়েই দেখাচ্ছি। প্রথমে শূন্য শূন্য যদি আমি যোগ করি, ডেফিনেটলি আমি কত পাবো? শূন্য পাবো। নর্মাল যোগের মতোই শূন্য এক যোগ করলে আমরা এক পাবো, এক এবং শূন্য যোগ করলে সেখানেও এক পাবো। বাট যদি এক এক যোগ করি, সেই ক্ষেত্রে একটু খেয়াল করুন, এখানে 10 আসে। এখন কথা হতে পারে 10 কিভাবে, ছোটবেলা থেকে শিখে আসলাম এক এক যোগ করলে 2 হয়, এখানে 10 কিভাবে হলো? দেখুন, যেহেতু আমরা শূন্য এবং এক নিয়ে কাজ করব, সেহেতু আমরা এক এক যোগ করলে যে 2 আসে, সেই 2 এর বাইনারি সংখ্যাটা নিয়ে কাজ করব, এবং 2 এর বাইনারি হচ্ছে 10, 3-এর হচ্ছে 11। এভাবে কিছু বাইনারি আপনাদের মনে রাখতে হবে। বের করার অনেক টেকনিক আছে, সেটা নিয়ে আমি এই ভিডিওতে কথা বলবো না, আমরা জাস্ট যোগটা দেখব। তো এখানে যদি এক এক যোগ করলে 10 আসে, তাহলে আপনি এখানে 10-এর পরিবর্তে কিভাবে কোন সংখ্যাটা লিখবেন? দেখুন, এক এক যোগ করলে আসে 10, আপনি লিখবেন শূন্য এবং একটা হয়ে যাবে আমাদের ক্যারি। দ্যাট মিন্স এই একটা আমার পরের অঙ্কে গিয়ে যোগ হবে। এটা নিয়ে এত চিন্তা করার কোনো কারণ নেই, আমি একটু পরেই আপনাদের এক্সাম্পল দিচ্ছি। তার আগে আপনারা জাস্ট এতটুকু মনে রাখবেন, এই 2-এর বাইনারি হচ্ছে 10, 3-এর জন্য 11, 4-এর 100, 5-এর 101, এই 4টা বাইনারি আপনারা একটু মনে রাখতে পারেন, এটা আপনাদের কাজে আসবে। 2 এবং 3 বেসিক্যালি অনেক কাজে আসবে যোগ করার ক্ষেত্রে। সো যখন আমরা 2 ভাববো, 2-এর জন্য নিব আমরা 10-কে, 3-এর জন্য নিব আমরা 11-কে। ওকে, সো কিছু যোগ আপনাদের দেখাই। দেখুন, 11 এবং 1 আমি যোগ করব, তাহলে যদি আমি ওদেরকে যোগ করতে চাই, প্রথমে এই 1 এবং 1 যোগ হবে। তো আমরা জানি যে 1 1 যোগ করলে হয় কত? 2। কিন্তু 2 তো আমরা লিখতে পারবো না, ওই টম অ্যান্ড জেরি আমরা লিখতে পারবো 0 এবং 1-কে। তাহলে 2-এর পরিবর্তে আমাদের লিখতে হবে কত? 10। সেই 10-এর কত বসবে? 0 বসবে। হাতে থাকে কত? 1, মানে ওই যে ক্যারিটা ওটাই হচ্ছে আমাদের হাতে আছে। তো ধরে নিচ্ছি আমাদের এই একটা হাতে ছিল, সো এই আগের 1 এবং অঙ্কে দেওয়া 1, এই দুটোটা 1 1 যোগ করে আমরা কত পাবো? 10 পেয়ে যাব। সো প্রবলেম সলভ। এটা দেখুন, এখানে কি বলা হচ্ছে, প্রথমেই দেখুন 1 1 যোগ করলে কত হবে? আগের মতোই 10-এর 0 বসবে, হাতে আছে 1, সেই একটা পরের অঙ্কে ব্যবহৃত হবে। তাহলে আগের হাতে ছিল 1, এখানে আছে 1, যোগ করলে কত হয়? 10-এর 0, আবার হাতে আছে 1, সেটা পরের অঙ্কে ব্যবহৃত হবে। সো 1 1 যোগ করলে কত হবে? 10। এটাও হয়ে গেল আমাদের। নেক্সট আরেকটা দেখি। দেখুন, এখানে প্রথমে কি হবে, 1 1 যোগ করলে কত? 10-এর 0, হাতে আছে 1, সেই একটা পরের অঙ্কে ব্যবহৃত হবে। আবার 1 1 যোগ করলে 10-এর 0, হাতে আছে 1, সেটা পরের অঙ্কে আসবে। তো এখানে আমাদের 1 কিন্তু হয়ে গিয়েছে এখন 3টা। সো 3টা 1 মানে কত? 3। 3-এর বাইনারি কত? 11, যেটা আমি একটু আগে আপনাদের দেখালাম। 3-এর বাইনারি 11, সো 11-র কত বসবে? 1 বসবে। হাতে আছে কত? 1, সেটা পরের অঙ্কে ব্যবহৃত হবে। সো 1 1 যোগ করলে কত হয়? 10। ওকে, নেক্সট দেখুন, এখানে কি হবে, 3টা 1 আছে প্রথমেই, তাহলে 3টা 1 যোগ করলে আমরা কত পাবো? 11, যেহেতু 3টা 1 মানে 3, আর 3 মানে 3-এর বাইনারি 11। সো 11-এর 1 বসলো, হাতে আছে 1, সেই একটা পরের অঙ্কে ব্যবহৃত হবে। সো 1 1 যোগ করলে কত হবে? 10, 10-এর 0, হাতে আছে 1, সেটা পরের অঙ্কে ব্যবহৃত হবে। তাহলে দেখুন, এখানে 1 কয়টা আছে? 3টা। তাহলে 1 1 এবং 1 যোগ করলে কত হবে? 11-এর 1, হাতে আছে 1, সেটা পরের অঙ্কে আসবে। দেন 3-ওটা 1 যোগ করলে আবার 11, 1 বসলো, হাতে আছে 1, সেটা পরের অঙ্কে। দেন 1 1 যোগ করলে 10।
খুবই সহজ না? এরপরে দেখুন আরেকটা করে দেখাচ্ছি। তাহলে তিনটি এক প্রথমেই আছে, তিনটে এক যোগ করলে কত হবে? এগারোর এক, হাতে আছে এক, সেটা পরের অঙ্কে আসবে। দেন আবার তিনটা এক, তাহলে এগারোর এক, হাতে আছে এক, সেটা পরের অঙ্কে আসবে। একে একে যোগ করলে দেখুন এই এক এবং তার বরাবর আছে একটি এক, যোগ করলে দুই, দুই মানে কত? দশ। দশে শূন্য, হাতে আছে এক, সেটা পরের অঙ্কে আসবে। তাহলে এখানে কয়টা এক আছে? তিনটি এক। সো তিনটা এক যোগ করলে কত হবে? এগারো। দ্যাট মিন্স ওয়ান। আবার একটা এক ক্যারি, তাহলে তিনটা এক যোগ করলে এগারো। তো আশা করছি বাইনারি যোগ নিয়ে আপনাদের আর কখনোই কোনো সমস্যা হবে না, খুবই সহজ। এবার যদি আমরা বাইনারি বিয়োগের দিকে যাই, বাইনারির বিয়োগের নিয়মটা একটু দেখুন। প্রথমে শূন্য থেকে শূন্য বিয়োগ করলে ডেফিনেটলি শূন্যই আসবে। তারপরে যদি আমরা শূন্য থেকে এক বিয়োগ করি, এইটা একটু খেয়াল করুন। যদি আপনি এটা বুঝতে পারেন তাহলে বাইনারি বিয়োগে আপনার জন্য কোনো কিছুই আর কঠিন মনে হবে না। দেখুন শূন্য থেকে তো এক বিয়োগ যাবে না, তো আমরা কি করব? আমরা তার পাশের কোন সংখ্যা থেকে আমাদের এক ধার নিতে হবে, উধার নিতে হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি পাশের কোন সংখ্যা থেকে আমরা এক নিলাম, যদি আমরা একটা নিই তখন এই শূন্য হয়ে যাবে দশ। খেয়াল করে দেখুন প্রথমে ছিল শূন্য, যখন আমরা পাশ থেকে তার পাশের কারো কাছ থেকে এক ধার নিলাম তখন সে হয়ে গেল কত? দশ। জাস্ট এটা মনে রাখবেন, তাহলে আর কোনো প্রবলেম নেই। তো দশ মানে হচ্ছে কত? এখন আপনি চিন্তা করতে পারেন যে দশ থেকে এক বিয়োগ করলে তো আসে নয়, বাট রিমেম্বার বাইনারিতে কিন্তু শূন্য এবং এক থাকবে, তো নয় তো হওয়ার কোনো প্রশ্নই আসে না। তাহলে এই দশ মানে কত? ওই যে ডেসিমেল সংখ্যা সেটা কত ছিল? দুই ছিল। তাহলে আমরা ধরে নিব দশ মানে হচ্ছে কত বোঝাচ্ছে? দুই, এবং দুই থেকে এক বিয়োগ করলে আসে এক। আশা করছি ক্লিয়ার হয়ে গেছে, সমস্যা নেই, আমরা এক্সাম্পল দেখবো আরো ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট নিয়মটা কি? এক থেকে শূন্য বিয়োগ করলে তো ডেফিনেটলি একই হবে, আর যদি আমরা এক থেকে এক বিয়োগ করি সেখানে শূন্য হবে। ওকে, আশা করি নিয়মগুলো ক্লিয়ার। এবার আমরা কিছু বিয়োগ দেখি। এটা হচ্ছে নর্মাল সংখ্যার বিয়োগ, এটা দিয়ে আমি আপনাদের এক্সাম্পল দিয়ে বাইনারি বিয়োগটা দেখাবো। দেখুন যদি আমরা এখানে বিয়োগ করতে যাই, শূন্য থেকে তো এক বিয়োগ যাবে না, কারণ শূন্য তো ছোট এক থেকে, তো সে কি করবে? পাশের থেকে এক ধার নিবে। তো সাত থেকে যখন আমরা এক ধার নিই তখন আমার শূন্যটা কত হয়ে যায় বলুন তো? সেটা হয়ে যায় দশ, কারণ আমি বেসিক্যালি এক নিচ্ছি বলতে আমি কিন্তু দশ নিচ্ছি। আমরা বলি যে পাশ থেকে এক ধার নাও, বাট আমরা কিন্তু কত নিই? দশ নিই। তাহলে শূন্যটা হয়ে গেল কত? দশ। দশ থেকে এক বিয়োগ করলে নয় আসবে, কিন্তু দেখুন সাত থেকে যখন আমরা এক নিয়ে ফেলি সে সংখ্যাটা কত হয়ে যায়? ছয় হয়ে যায়। এটা আমাদের মনে রাখতে হবে। সো দশ থেকে এক বিয়োগ করলে নয়, আর ওদিকে বসে গেল ছয়। সো সত্তর থেকে এক বিয়োগ করলে আসে ৬৯, এটা একদম সহজ, কোনো ব্যাপার না। তো সেম কনসেপ্টটা আমরা বাইনারিতে দেখব। দেখুন দশ থেকে আমি এক বিয়োগ করব, তাহলে কিভাবে হবে? এই শূন্য থেকে তো এক বিয়োগ যাবে না, তাহলে সে পাশ থেকে একটা কি করবে? ধার নিবে। যদি ধার নেয় তাহলে সেই শূন্যটা কত হয়ে যাবে? একটু আগেই দেখেছি আমরা, কত হয়ে যাবে? দশ হয়ে যাবে। সো দশ থেকে এক বিয়োগ করলে কত আসবে? দেখুন দশ মানে কত? দুই। সো দুই থেকে এক বিয়োগ করলে কত আসবে? এক আসবে। কিন্তু তার আগে একটা জিনিস দেখুন, এই যে এক থেকে আমি একটা নিয়েই ফেললাম, তো সেখানে কি আর কিছু আছে? সেখানে কিন্তু এখন সেটা শূন্য হয়ে গেছে, এটা আপনাদের মনে রাখতে হবে। তাহলে দশ থেকে এক বিয়োগ করলে কত আসবে? এক আসবে। কিভাবে? দেখুন দশটা কার বাইনারি? দুইয়ের বাইনারি। সো দুই থেকে এক বিয়োগ করলে কত আসে? এক আসে। আই হোপ কোনো সমস্যা নেই বাইনারি বিয়োগ করতে। তারপরেও আমরা আরো কিছু এক্সাম্পল দেখব, এটা একটু খেয়াল করুন। একশো, একশো থেকে আমরা এক বিয়োগ করব, তাহলে কিভাবে করব? প্রথমেই শূন্য থেকে তো এক বিয়োগ যাবে না, কারণ সে ছোট। তাহলে সে ধার নেওয়ার জন্য তার পাশে দেখলো যে ও তো ফকিন্নি, ও তো শূন্য, ও কিছু ধার দিতে পারবে না, যেহেতু ও ফকিন্নি সে পাশের থেকে ধার নিবে। তাহলে তার পাশে আছে এক, সেই এক ওকে প্রথমে ধার দিবে, তাহলে সেই শূন্যটা কত হয়ে যাবে? দশ হয়ে যাবে। ভালোভাবে খেয়াল করুন, শূন্যটা কত হয়ে যাবে? দশ হয়ে যাবে। এখন আমার উদ্দেশ্য হচ্ছে এই শূন্য থেকে বিয়োগ করব, সো আমাকে এই শূন্যে আনতে হবে, তাহলে আমি এই দশ থেকে এক ধার নিব, সেটা হয়ে গেল কত? দশ। এখন দেখুন এই দশ থেকে আমার এক বিয়োগ করতে হবে, কিন্তু আমি যে তার পাশে দশ থেকে এক নিয়ে ফেললাম, তাহলে সেখানে কত আছে? এখন সেখানে কিন্তু আছে এক, কারণ দশ থেকে যখন আমরা এক নিয়ে ফেলবো দ্যাট মিন্স আমরা দুই থেকে এক নিচ্ছি, কারণ মনে রাখতে হবে দশ মানে দুই। সো দুই থেকে যখন এক নিয়ে ফেলছি সেটা হয়ে গেল এক। এখন দেখুন এখানে দশ থেকে এক বিয়োগ করলে আমরা জানি দশ মানে কত? দশ মানে দুই। সো দুই থেকে এক বিয়োগ করলে এক, এখানে যে এক ছিল সেই একটা বসে যাবে,
এবং এটা তো শূন্য হয়ে গেছে, কারণ প্রথমে দেখেছেন আপনারা যখন আমি এক থেকে নিয়ে ফেললাম, একটাকেই নিয়ে ফেললাম, তো শূন্য হয়েই যাবে। সো ওটার কোনো ফাংশন নেই। সো আই হোপ গাইস ইউ আন্ডারস্ট্যান্ড ইট। ওকে, আমরা আরো একটা এক্সাম্পল দেখি বাইনারি বিয়োগের। দেখুন, এটা একটু বড় সংখ্যা, এটা ভালোভাবে খেয়াল করুন, এটা বুঝলে আর কোনো সমস্যাই নেই। তো প্রথমে আমার শূন্য থেকে বিয়োগ করতে হবে এককে, তো তার পাশেই একটা এক আছে, আমি এখান থেকে চাইলে ধার নিতে পারবো। সো আমি যখন ওই এক থেকে ধার নিব, শূন্যটা হয়ে যাবে কত? 10। এখন আমি যে এক থেকে 10, এক থেকে নিয়ে ফেললাম, সেখানে কত আছে? সেখানে হয়ে গেছে কিন্তু শূন্য। আমরা এখানে ভুল করি, মনে রাখতে হবে যে একটা যখন আমি নিয়ে ফেললাম তখন তো সেখানে আর কিছু নাই, সেটা এখন শূন্য হয়ে গেছে, এটা আপনাকে মনে রাখতে হবে। এখন এই 10 মানে কত? 10 মানে 2। সো 10 থেকে 1 বিয়োগ করলে আসবে 1। ওকে, এবার তারপরের অঙ্কে আসুন। এখানে এটা তো শূন্য হয়ে গেছিল যখন আমি একটা নিয়ে ফেলেছি, তো শূন্য থেকে তো আমি 1 বিয়োগ করতে পারবো না। আমি পাশে খেয়াল করি, ও ফকিন্নি, ও ধার দিতে পারবে না। তার পাশে খেয়াল করুন, ও ফকিন্নি, ওর পক্ষে সম্ভব না ধার দেওয়া। তাহলে তারা কার থেকে ধার নিবে? এই যে এক আছে প্রথমে, তার থেকে ধার নিতে হবে। সো প্রসেসটা কিভাবে হয় দেখুন। প্রথমে আমরা কি করব, এই এক থেকে প্রথম শূন্যটাকে ধার দিব, সেটা হয়ে যাবে 10 এবং একটা হয়ে যাবে শূন্য। এবার ওই যে 10 পেলাম, তার থেকে এক আমরা তার পাশের জনকে দিব, সেটা হয়ে যাবে 10। কিন্তু 10 থেকে যখন আমরা এক নিয়ে ফেলি, তখন সেটা কি হয়? এক হয়ে যায়, শূন্যটা চলে যাবে, থাকবে এক। এখন এই যে 10 নিলাম, সেই 10 থেকে আমরা ওই যে শূন্যটাকে এক ধান দিব, ধার দিলে কি হবে? শূন্যটা চলে যাবে, সেই শূন্যটা হয়ে যাবে এখন কত? 10। কারণ আমরা জানি যে শূন্য যখন থাকে, এক ধার দিলে সেটা কত হয়ে যায়? 10 হয়ে যায়। তাহলে এখন 10 থেকে 1 বিয়োগ করলে কত আসবে? 1 আসবে। কিন্তু আপনি যে এখানে শূন্য থেকে নিলেন, 10 থেকে যে 1 নিলেন, সেটা কি থাকবে? সেটা তো চলে যাবে, সেটা হয়ে যাবে 1। তাহলে এবার আমরা 10 থেকে 1 বিয়োগ করি, কত পাবো? 1 পাবো। তার আগের অঙ্কে আসি এবার, 1 থেকে 1 বিয়োগ করলে থাকবে শূন্য, তার আগের অঙ্কে কত ছিল? 1 ছিল, সে একটা বসে যাবে। তো এটাই ছিল বিয়োগের ফর্মুলা। মনে রাখবেন, যখন শূন্য থাকে, আমি যখন 1 ধার নিই, সেটা হয়ে যায় 10, এবং যখন কোথাও 10 থাকে, তখন সেখান থেকে আমি 1 নিয়ে ফেলি, সেটা হয়ে যায় 1। কারণ 10 মানে 2, 2 থেকে 1 নিয়ে ফেললে 1 থাকবে। খুবই সিম্পল বিষয়। তো বাইনারি বিয়োগ নিয়ে বা যোগ নিয়ে এত চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, এগুলো খুবই খুবই সহজ। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখবার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, যদি কোনো সমস্যা হয়, কোনো একটা স্পেসিফিক জায়গায় প্রবলেম হয়, তাহলে কমেন্টস করবেন এবং শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে, যাতে সবাই একসাথে যোগ বিয়োগগুলো বুঝতে পারে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।